হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি খুব একটা ভালো নাই, কারণ বান্দরবন তো চাইলেও যেতে পারতেছি না। বান্দরবন তো এখন পর্যটকদের জন্য যাওয়া নিষেধ, কিন্তু পাহাড় তো দেখতে হবে, সেটা বান্দরবনের পাহাড়ই হোক আর গারো পাহাড়ই হোক। আজকে ময়মনসিংহ থেকে পরিবারের সবাইকে নিয়ে গাড়ি করে আমরা যাচ্ছি সুসং দুর্গাপুর। সুসং দুর্গাপুর জায়গাটা বিরিশিরি নামে বেশি পরিচিত। মূলত বিরিশিরি হচ্ছে সুসং দুর্গাপুর উপজেলার একটা বাসস্ট্যান্ড, একটা ইউনিয়ন। ময়মনসিংহ শহর থেকে বিরিশিরি 60 কিলোমিটার পথ, যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। রাস্তা খুবই সুন্দর, ওই শুধুমাত্র শেষের দিকের 4-5 কিলোমিটার পথ একটু খারাপ। ওই জারিয়া থেকে আস্তে 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 একটু খারাপ পথ রয়েছে। এই পথ দেখে কী মনে হচ্ছে, এখন বর্ষাকাল, এখন শীতকাল চলে। এই রাস্তার এই অবস্থার কারণটা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রচুর ওভারলোডেড বালু ট্রাক চলে, আর অনেক সময় এই ট্রাকগুলো ভেজা বালু নিয়ে যায়, আর ভেজা বালু নেওয়ার সময় বালু থেকে পানি চুয়ে চুয়ে এই রাস্তায় পড়ে, যে কারণে রাস্তাটার এই অবস্থা। এটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমরা বিরিশিরি চলে এসেছি, আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগলো। এখন আমরা গেস্ট হাউসে আছি। আমরা এই সুসং দুর্গাপুরে এসেছি গারো পাহাড় দেখার জন্য। এখন বেরোচ্ছি, আমরা গারো পাহাড়ের দিকে যাব। আমাদের এই পাশে হচ্ছে, মানে সুসং দুর্গাপুরের এই পাশে হচ্ছে মেঘালয়ের বর্ডার। তো মেঘালয়ের বর্ডারের একদম জিরো পয়েন্ট, যেখান থেকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাজারগুলো দেখা যাবে, আমরা ওই দিকেই যাবো। আর সবচেয়ে ভালো বিষয় যেটা, নর্মালি হচ্ছে বিরিশিরি এসে এখান থেকে গাড়ি রেখে আমরা নদীর ওই পারে যে শিবগঞ্জ নামক একটা জায়গা আছে ওখান থেকে অটোতে ওঠে আমাদের যেতে হতো, কিন্তু শীতকাল হওয়াতে সোমেশ্বরী নদীটা এখন মানে পানি নেই, সোমেশ্বরী নদীতে এখন পানি নেই। কাঠের একটা ব্রিজ এখানে তৈরি করা হয়েছে, যে কারণে আমরা খুব সহজেই একদম গাড়ি নিয়ে নদী পার হয়ে একদম জিরো পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারবো। মানে এখানে গাড়ি নিয়ে আসলে খুব সহজেই সব কিছু ঘুরে একদিনে দেখে চলে যাওয়া যাবে। পিয়াস, শাতিল, আমি রাহি, আর ওইদিকে আমার ছোটো বোন তানি, আমরা সবাই মিলে যাচ্ছি বিজয়পুর চিনামাটির পাহাড়ে, চলেন। একপাশে হচ্ছে সুসং দুর্গাপুর, মানে দুর্গাপুর বাজারটা, একপাশে উত্রাইল, আর একপাশে হচ্ছে শিবগঞ্জ। আর এই তিনটা, কথা বলতে দাও, এই তিনটা এলাকাকে ভাগ করে হচ্ছে পাহাড়ের অনন্য সুন্দর নদী সোমেশ্বরী। এই সোমেশ্বরী নদী মেঘালয়ের পাশে কিন্তু সিমসাং নামে পরিচিত। ওই পাশে মেঘালয়ের পাশে সিমসাং, আমাদের এই পাশে হচ্ছে সোমেশ্বরী। সামনেই বিজয়পুর বিজিবি ক্যাম্প। কিছুদিন আগেও এই সীমানার পরে আর যাওয়া যেত না। এই সীমানার ওদিকে কী আছে আমরা জানতামও না। সম্প্রতি আনন্দের বিষয় যেটা, এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, আমরা এখন চাইলেই এই সীমানা পার হয়ে ভেতরে আরও 3 থেকে 4 কিলোমিটার পথ আমরা যেতে পারি। মজার বিষয়, এই রাস্তার দুপাশে যা দেখছেন সবই হচ্ছে ভারতের, শুধুমাত্র রাস্তাটা বাংলাদেশের। আপনারা যদি এই জিরো পয়েন্ট পর্যন্ত যেতে চান তাহলে খুব সহজেই আপনারা অটো করে চলে যেতে পারবেন, কিন্তু ব্যক্তিগত গাড়ি যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে বিজিবির পারমিশন লাগবে। আমরা বিজিবির পারমিশন নিয়ে আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়েই চলে যাচ্ছি বিজয়পুর জিরো পয়েন্টে। সামনে যা দেখা যাচ্ছে বাগমারা বাজার, তার পাশেই হচ্ছে সোমেশ্বরী নদী। এই পাশটা পুরোটাই ভারতে পড়েছে, শুধুমাত্র রাস্তাটা যেহেতু আমাদের বাংলাদেশের, এই রাস্তায় দাঁড়িয়েই যতটুকু উপভোগ করা যায়। বিশাল উঁচু উঁচু পাহাড়, মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই বাগমারা বাজার থেকে কিন্তু মেঘালয়ের যে বড় বড় শহরগুলো আছে, যেমন তুরা, যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে, তারপর আছে উইলিয়ামনগর, সেখানেও সেই 1-2 ঘন্টার পথ, তারপর যদি আপনি চেরাপুঞ্জির দিকে যেতে চান হয়তো 3-4 ঘন্টা সময় লাগবে। এখানে আসলে আপনাদের
সত্যি খুব ভালো লাগবে, অন্যরকম একটা আমেজ পাবেন। জিরো পয়েন্ট থেকে আমরা ফিরে যাচ্ছি, আমরা এখন যাব হচ্ছে সম্পূর্ণ নতুন একটা জায়গায়। এই জায়গাটা এতদিন যাবৎ ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল করোনাকালীন সময়ে, এই কয়েকদিন আগে খুলে দেওয়া হয়েছে। বিজয়পুর এসে যদি সোমেশ্বরী নদী এবং মেঘালয়ের পাহাড়ের সবচেয়ে সুন্দর ভিউ কেউ পেতে চান, তাহলে আপনার এই পাহাড়ের উপরে উঠতে হবে। এই পাহাড়টা ঘিরে হচ্ছে সাধু জোসেফের ধর্মপল্লী। চলুন আমরা সাধু জোসেফের ধর্মপল্লীটা একটু দেখি। এবার যাবো হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়ে। বিজয়পুর চীনামাটির পাহাড়টা এক এক সময় এক এক রকম সুন্দর, বর্ষাকালে সবুজ, শীতকালে একটু মলিন, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। সারা বছরই এই বিজয়পুর চীনামাটির পাহাড় খুবই সুন্দর। চলুন আমরা কিছু ড্রোন ভিউ আর কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। আমরা সারাদিনে আরও অনেক কিছু দেখেছি। আমরা তো নদীর পশ্চিম পাশে দেখেছি, আপনাদের হাতে যদি একদিন সময় বেশি থাকে তাহলে আপনারা নদীর পূর্ব পাশটা দেখতে পারেন। পূর্ব পাশটা কিন্তু বুনো সুন্দর, বুনো সুন্দর এই কারণে যে ওই পাশে মানুষের যাতায়াতটা কম। তো অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, সবাই অনেক 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 ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।